নমস্কার, আমি কনসালটেন্ট গাইনেকোলজিস্ট ডক্টর প্রীতি। আজকে আমরা কথা বলবো আর্লি প্রেগনেন্সির কি কি লক্ষণ দেখা যায়, কি কি সিমটমস হয়, কি কি লক্ষণ দেখা যায়। তো সর্বপ্রথম আমি আপনাকে বলি যে প্রেগনেন্সির মধ্যে ছেলে আছে বা মেয়ে আছে, দুটোর মধ্যে যে সিমটমস আছে ওগুলো সেমই থাকবে। অনেক সময় আমরা দেখেছি অনেক লোক বলে যে ছেলে আছে পেটে সেই জন্যে এইরকম সিমটমস আছে, মেয়ে আছে সেই জন্যে এরকম সিমটমস আছে, কিন্তু এগুলো সব মিথ্যা আছে। যে সিমটমস আছে ওগুলো সেমই থাকে। তো আপনার যে আর্লি প্রেগনেন্সিতে যে সিমটমস হয় তার মধ্যে হয় এনলার্জমেন্ট, হ্যাভিনেস, টেন্ডারনেস অফ ব্রেস্ট দেখা যায়, আপনার ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন মানে পেচ্ছাপ করতে বারে বারে যেতে হচ্ছে, স্পেশালি নাইট টাইম। তারপর আপনার ফটিগ, থকান, একটু টায়ার্ডনেস সবসময় থাকে, এক্সজশন মানে তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যান। তারপর ব্লোটিং, পেটের মধ্যে একটু ভারীপন থাকে, ক্র্যাম্পস, নিচলা যে পেট আছে তল পেটে একটু ক্র্যাম্পস, কোনো ব্যথা মতন থাকে হালকা, মাথা যন্ত্রণা হতে পারে, একটু উইকনেস মতন আপনাকে লাগতে পারে। তো এইগুলো যে সিমটমস আছে এই আপনার সিমিলার আছে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমে মতন সিমটমস আছে, কিন্তু যখন পিরিয়ড মিস হবে আপনারা যখন প্রেগনেন্সি টেস্ট করবেন তারপর আপনারা বুঝতে পারবেন যে না এটা তো প্রেগনেন্সি আছে। তারপর আপনি সোনোগ্রাফি করাবেন, কনফার্ম হয়ে যাবেন যে প্রেগনেন্সি আছে। প্রথমে কয়েকটা উইকসে আপনার এই সিমটমস ছাড়া অর অনেকটা সিমটমস থাকে, যেরকম নজিয়া, ভমিটিং। নজিয়া মানে আপনার বমি বমি ভাব থাকে বা বমিও হতে পারে, আপনার কনস্টিপেশন হতে পারে, অ্যাসিডিটি থাকে। এগুলো কেন হরমোন চেঞ্জেস হয়, প্রজেস্ট্রন যে হরমোন চেঞ্জ হয় সেই জন্যে আপনাকে কনস্টিপেশন, অ্যাসিডিটি। আপনার মুড সুইংস হতে পারে, ফুড অ্যাভার্জনস হয়, অ্যাপেটাইটটা মানে ভুকটা বেড়ে যায়, স্মেল সেন্সিটিভিটি আপনার বেড়ে যায়। তারপর আপনার হেডেক, মাথা যন্ত্রণা, ডিজিনেস এগুলো হতে পারে। তো এগুলো কয়েকটা সিমটমস আছে যে আপনার আর্লি প্রেগনেন্সির মধ্যে আপনি দেখতে পারবেন। কিন্তু এটা তো হলো নর্মাল প্রেগনেন্সি, আবার অনেক সময় অবনর্মাল প্রেগনেন্সি থাকে, তাকে আমরা বলি এক্টপিক প্রেগনেন্সি। তখন যে প্রেগনেন্সি হয় যে ইউট্রাস তে না হয় আর বাইরে দিকে, মানে ফেলোপিয়ান টিউবসের মধ্যে প্রেগনেন্সি যখন লেগে যায় সেটাকে আমরা বলি এক্টপিক প্রেগনেন্সি। তার মধ্যে আপনার ব্লিডিং চান্সেসটা হয়, ব্লিডিং দেখা যায়, তলপেটে ব্যথা থাকে, আনকনশিয়াস হয়ে যায়, ডিজিনেস এগুলো থাকে। তো এইসব যে সিমটমস আছে অব নর্মাল প্রেগনেন্সি হতে পারে। অনেক সময় যদি প্রেগনেন্সি ভালো নেই, মিসক্যারেজে দিকে যাচ্ছে, তাহলে আপনার স্পটিং বা ব্লিডিং দেখা যায়। তো এগুলো সিমটমসকে আপনি অ্যাভয়েড করবেন না, আপনার ডক্টর সাথে কনসাল্ট করবেন। আবার আসবো নতুন মেডিকেল ইনফরমেশনকে নিয়ে। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগেছে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।